হ্যালো বন্ধুরা, স্বাগত আমার চ্যানেল সুখসুতোতে। আজ আমরা শিখব কিছু বেসিক স্টিচ। প্রথমে আমি দেখাচ্ছি রান স্টিচ। এবার আমরা শিখব উইপড রানিং স্টিচ। এটার জন্য আমি প্রথমে রান দিয়ে রেখেছি, তারপর রান দেওয়ার পর এবারে রানের ফার্স্টের ঘরটার এইখানে এইভাবে ছোসটা খেলাম। এইভাবে সুতোটাকে একই দিক থেকে প্রত্যেকটা ঘরে এরকম ভাবে পার করছি। শিখবো লেস্ট রানিং স্টিচ। এটার জন্য প্রথমে রান দিয়ে রেখেছি, তারপর এই এখান থেকে ষষ্ঠটাকে ওঠালাম। এবার সুতোটাকে ওইটা যেমন একই দিক থেকে পার করেছিলাম, এবারে এটা একবার এদিক থেকে একবার এদিক থেকে এইভাবে পার করব। দুদিক থেকে সুতোটাকে পার করব। এইভাবে পুরোটা করব। এরপর শিখব ব্যাক স্টিচ। ব্যাক স্টিচের জন্য যেটা লাইন আছে তার একটু আগে তারপর এইখানে এসে পার করলাম, তারপর আবার একটু আগে এইখানে ওঠালাম। আবার এই যে আগে ঢুকিয়ে রেখেছি উঠেছিলাম এখানে শুধু সেইখানটায় আবার ঢুকাচ্ছি। শিখবো ডাল স্টিচ। ডাল স্টিচের জন্য প্রথমে লাইনের উপর দিকে সুতো ঢালাম, তারপর এখান থেকে ছোসটা দিয়ে নিচে থেকে এইভাবে পার করছি, তারপর তার নিচে থেকে ঢোকালাম, আর ছোসটা যেখানে আগে ঢুকে রেখেছি সেইখানে আবার পার করছি পেছন থেকে একদম সামনে নিয়ে। ডাল স্টিচে সুতোটা সবসময় এক লাইন যে আছে তার এক সাইড নিচে দিকে একটা ওঠালাম, তারপর ছোটটা ওই দিকে ছোটটা সামনে আবার এর ভেতর থেকে এটা উঠাবো, এর ভেতরে এখান থেকে এইভাবে পুরোটা। আর আমরা শিখব উইপ চেন স্টিচ। তার জন্য আমি প্রথমে চেন বানিয়ে রেখেছি, তারপর চেনের ঠিক এইখানে সুতো ওঠালাম, প্রথম চেনটা বাদ দিয়ে এবার দ্বিতীয় চেন থেকে এইভাবে ঢোকাবো প্রত্যেকটা ঘরে ঢোকাবো, চেনের প্রত্যেকটা ঘরে ঢোকাচ্ছি এইভাবে পুরোটা করছি। আর শিখব লেস চেন স্টিচ। এটার জন্য আমি চেন বানিয়ে রেখেছি, এটা এইখান থেকে এইভাবে ঢুকে আবার এটা এইভাবে ঢুকাবো, এটা দুদিক থেকেই যাবে প্রত্যেকটা চেনের ঘরে। শিখবো চেন ব্যাক স্টিচ। ওর জন্য আমি চেন প্রথমে বানিয়ে রেখেছি, তারপর এবারে এই চেনের ভেতরে ভেতরে একটা
পুরো স্টিচ লাগাবো ব্যাক স্টিচ। কেবল চেন স্টিচ এটার জন্য প্রথমে সুতোটাকে ছোটের সামনে নিয়ে একবার পা দিয়ে এইখান থেকে নিয়ে আবার এই সামনে সুতোটাকে উঠিয়ে এইভাবে আবার চোস্টার সামনে একবার সুতোটাকে পা দিয়ে এই সামনে দিকে সামনে সুতোটা দিয়ে টুইস্টেড চেইন স্টিচ এটার জন্য যে লাইন করেছে এইভাবে হেভি চেন স্টিচ এর জন্য আমি প্রথমে ছোটোটা এখানে উঠিয়ে দিই তারপর ছোটো একটা স্টিচ নিচ্ছি তারপর তার নিচে আরও একটা স্টিচ নিচ্ছি। এবার সুতোটাকে এই স্টিচের ভেতর দিক দিয়ে পার করে চেন বানাবো। এরপর আবার এর নিচে আর একটা স্টিচ নিচ্ছি। এবারে সুতোটাকে এই ফার্স্টে যে স্টিচ আছে সেখান থেকে ঢুকাচ্ছি, ওখান থেকে ঢুকিয়ে আবার এই এইখানে ঢুকাচ্ছি। এবার এর নিচে আবার স্টিচ নিচ্ছি। এবার আমি এই ভেতরে যে চেনটা আছে সেটাকে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করে প্রেস করবেন। এটা হয়ে গেল বিভিন্ন ধরনের স্টিচ। বেসিক স্টিচ হচ্ছে এগুলো, এগুলো সব আউটলাইন করার কাজে ইউজ করে।